এই কোরআনকে নাজিল করছে কে? নাজিল কি উপরের থেকে হয় না নিচ থেকে? তার মানে ওয়া আনজালনাল হাদিদ, লোহাকেও আল্লাহ এইভাবে নাজিল করছে। কোরআন যেমনি উপর থেকে নিচে, ফ্রম আপ টু ডাউন, বৃষ্টি যেমনি উপর থেকে নিচে, তেমনি লোহাকেও উপর থেকে নিচে নাজিল করেছে কে? কোরআনের এই আয়াত থেকে বোঝা যায় লোহা পৃথিবীর উপাদান নয়, লোহা নিশ্চয়ই বাইরে থেকে এসেছে। সায়েন্স বর্তমান সময়ে এটাই বলছে, চিল্লাই কোন সুবহানাল্লাহ। সায়েন্স বলছে লোহার একটা মলিকিউল তৈরি করতে যে টেম্পারেচার বা তাপ লাগে, এটা পৃথিবী তো দূরের কথা, সূর্যের ভেতরেও নাই। 1 কোটি ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা ছাড়া লোহার কোন অণু পৃথিবীতে তৈরি হওয়া সম্ভব না, চিল্লাই বলো ঠিক কিনা? এত বেশি তাপমাত্রা সৌরজগতের সব গ্রহ নক্ষত্রের তাপমাত্রা একসাথে মিলালেও চলবে না। তার মানে কোরআন যা বলেছে আর সায়েন্স যা বলেছে মিলাছে না নাই। এরপরে কোরআন পাহাড়ের ব্যাপারে বলেছে ওয়া জাআলনাল জিবালা আউতাদা, আমি পাহাড়গুলো রে পেরেকের মতো জমিনে ঢুকিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে পাহাড়কে আল্লাহ তাআলা পেরেকের সাথে তুলনা করলেন, কিসের সাথে? পেরেক চিনেন? কাঠের ভিতরে ঠুকে না, দেয়ালে ঠুকে। তাহলে আল্লাহ পাহাড়গুলোর বললেন পেরেক। আচ্ছা, পেরেক যখন আমরা কাঠের ভিতরে ঢুকাই, পুরো পেরেকটা কাঠের ভিতরে ঢুকে যায়, উপরে শুধু কি থাকে? মাথাটা থাকে, ঠিক কি না? তার মানে আমরা যে পাহাড় দেখতে পাচ্ছি এটা পাহাড়ের মাথা, পুরো পেরেক যেমনি কাঠের ভিতরে, পুরো পাহাড়টা আছে মাটির ভিতরে। চিল্লাই পড়ে আল্লাহু আকবার। জমিনে আমরা দৃশ্যমান এই পৃথিবীতে খালি চোখে যে পাহাড় দেখতে পায়, এটা আসল পাহাড় না, এটা পাহাড়ের মাথা। যেমনি পেরেক যখন কাঠের ভিতরে ঢুকে দেই, পুরো পেরেকটা কাঠের ভিতরে ঢুকে যায় কি যায় না? পেরেক নিয়ে যখন আমি হাতুড়ি দিয়ে মারলাম, পুরো পেরেকটা কই যায়? কাঠের ভিতরে, তাই না? তার মানে খালি চোখে যে পাহাড় দেখি, এটা পেরেকের মাথা যেমনি একটু দেখা যায়, এটা পাহাড়ের মাথা, আসল পাহাড় মাটির ভেতরে। উপরে যদ্দূর দেখা যায়, তার কমসে কম 10 গুণ পাহাড় মাটির ভেতরে রেখে দিয়েছে কে? এজন্য আল্লাহ উপমাটা, মেটাফরিকটা এইভাবে দিলেন, ও যে আল্লাহ জিবালা উতাদা, এই পাহাড়কে, মাউন্ট এভারেস্টকে, আলাস্কা পর্বতমালাকে, আল্পস পর্বতমালাকে, এই গারো পাহাড়কে, এই কেওক্রাডাঙ্গার তাজিংডং বিজয়কে আমি পাহাড়ের মতো জমিনের মধ্যে গেড়ে দিয়েছে, চিল্লায় পড়বো সুবহানাল্লাহ। আবার আল্লাহ বললেন ওয়া মিনাল জিবালি জুদাদুম বিদুম ওয়া হুমরুম মুখতালিফুন আলওয়ানুহা ওয়া গারাবিব সুদ। পাহাড়ের মধ্যে কোন পাহাড় আমি বানিয়েছি ধবধবে শুভ্র সাদা, কোন পাহাড় আমি বানিয়েছি রক্তিম লাল, কোন পাহাড় আমি বানিয়েছি কুচকুচে কালো। 3 কালারের পাহাড়, কয় কালারের? মৌলিকভাবে ধবধবে শুভ্র সাদা পাহাড় অথবা রক্তিম লাল পাহাড় অথবা কুচকুচে কালো পাহাড়। আপনি পৃথিবীর পাহাড়গুলো নিয়ে যদি গবেষণা করেন, বিভিন্ন রঙের পাহাড় আপনি দেখবেন। আমি তো পৃথিবীর অনেক জায়গায় পাহাড় দেখেছি। মিশরে আমি তুর পাহাড়ের চূড়ায় উঠেছি, ওখানে যেখানে মুসা আলাইহিসসালামের কাছে আল্লাহ নূরের তাজাল্লি দিয়ে ফোকাস করেছেন, পাহাড়টার নাম তুর পাহাড়। 2 বার আমি উঠেছি এটার চূড়ায়, উঠতে আমার অনেক কষ্ট হয়েছে। ওখানে উঠে ফজরের সালাত পড়ে আমি খেয়াল করে দেখলাম তুর পাহাড়ের আশেপাশের পাহাড়গুলো কোনোটা খয়েরি, কোনোটা কালো, কোনোটা লাল, কোনোটা ধূসর। আল্লাহু আকবার। এক এক পাহাড়কে এক এক রং দিয়ে তৈরি করলো কে? পৃথিবীতে চায়না নামে একটা দেশ আছে না? চায়না একটা শহর আছে গানজু, কি নাম? আজকে যে গুগল করবা, দ্য গানজু সিটি লোকেটেড ইন চায়না, চায়নাতে অবস্থিত গানজু শহরে একটা পাহাড় আছে, এই পাহাড়ের নাম রেইনবো মাউন্টেন, কি নাম? মানে রংধনুর পাহাড়। রংধনুর কয় রং? সবাই কন, আরো জোরে, 7 রং না? আমরা ছোটবেলায় মুখস্থ করতাম বেনিয়া সহকলা, বেনিয়া সহকলা, এই 7 রঙের পাহাড় ওখানে দেখা যায়, এক জায়গায় 7 রঙের পাহাড়। সুবহানাল্লাহ কইতে পারলেন না? মজা করে বানালো কে? সুনানে তিরমিজি আর মুস্তাদরাকে হাকিম, মুসনাদে আহমদ ইবনে হাম্বালের হাদিস, আল্লাহ যখন পৃথিবী বানালেন, এই পৃথিবীটা ঘোরার পাশাপাশি কাপাকাপি শুরু করে দিল। এই পৃথিবীর কাপাকাপি বন্ধ করার জন্য রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে পাহাড় গেড়ে দিলে। 7টা টেকটোনিক প্লেট, 7 টেকটোনিক প্লেট ক্রিয়েটস দ্য মাউন্টেন রেঞ্জ অন আর্থ। 7টা টেকটোনিক প্লেট আল্লাহ দিলেন পৃথিবী সৃষ্টি করার পরে, পৃথিবী কাঁপে, আল্লাহ পাথর দিয়ে পেরেক মারলেন, পৃথিবী আর কাঁপে না। সুবহানাল্লাহ। ফেরেশতারা দেখে তো হওয়া, ফেরেশতারা বলে আল্লাহ
পাহাড়ের এত শক্তি, পাহাড় গেড়ে দিলেন পৃথিবীতে আর পৃথিবী কাঁপে না। হাল মিন খালকিকা আশাদ্দু মিনাল জিবাল, আল্লাহ আপনার সৃষ্টির মধ্যে পাহাড়ের চেয়ে শক্তিশালী কি কিছু আছে? আল্লাহ বললেন নাআম আছে, আল হাদিদ লোহা, লোহা পাহাড়ের চেয়ে শক্তিশালী, কারণ লোহা পাহাড়ে মারলে পাহাড় ভেঙে যায়, ঠিক কিনা? ফেরেশতারা আরো অবাক, লোহা এত শক্তিশালী, হাল মিন খালকিকা আশাদ্দু মিনাল হাদিদ, আল্লাহ তাহলে লোহার চেয়ে শক্তিশালী মনে হয় কিছু নাই আছে? আল্লাহ বললেন নাআম আছে, আন্নার আগুন, কারণ আগুনের মধ্যে লোহা ফেলে দিলে লোহা গলে যায়, ঠিক কিনা? ফেরেশতারা তো আরো অবাক, ফেরেশতারা বলে তাই নাকি, আগুন এত শক্তিশালী, তো হাল মিন খালকিকা আশাদ্দু মিনান নার, আল্লাহ আপনার সৃষ্টিতে আগুনের চেয়ে শক্তিশালী কিছু আছে? আল্লাহ বলে আছে, আলমা পানি, কারণ আগুনের মধ্যে পানি ঢাললে আগুন পাওয়া যায়। ফেরেশতারা তো এবার আরো অবাক, পানি এত শক্তিশালী, হাল মিন খালকিকা আশাদ্দু মিনাল মা, আপনার সৃষ্টিকুলের মধ্যে পানির চাইতেও শক্তিশালী কি কিছু আছে? আল্লাহ বলে আছে, সেটা আবার কি? আল্লাহ বলে আর-রীহ, বাতাস, বাতাস যখন সাগরের পানির মধ্যে উচ্ছ্বাস মারে তখন এটা জলোচ্ছ্বাস হয়ে যায়, ঠিক কি না? বাতাসের ধাক্কায় পানি জলোচ্ছ্বাস হয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। আল্লাহ বললেন পানির চাইতে শক্তিশালী সৃষ্টি আমার আছে, ওইটার নাম বাতাস। ফেরেশতারা অবাক হয়ে আবার জিজ্ঞেস করে, আল্লাহ আপনার সৃষ্টিকুলের মধ্যে বাতাসের চাইতেও শক্তিশালী কিছু আছে কিনা বলে? আল্লাহ বললেন আছে, বাতাসের চাইতে শক্তিশালী হলো আমার আশরাফুল মাখলুকাত মানুষ শক্তিশালী ওই মানুষ যে মানুষ গোপনে দান করে, গোপনে আল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ আল্লাকা সাদাকাতুন তাখফা لا يعلمها إلا الله هل لك سر عند الله بينك أنت وبين الله هل لك صدقات تخفى لا يعلمها إلا الله পড়তে হবে আল্লাহু আকবার। গোপন দান যিনি করে তিনি সবচাইতে শক্তিশালী, ঠিক কিনা? নাকি অমুক ভাই বিশিষ্ট সমাজ সেবক 2 লক্ষ টাকা বলেন মারহাবা, এভাবে দান করবেন? মারহাবা করলেও আসি না কইলেও আসি, ঠিক কিনা? মারহাবা যদি বলে দেন সমস্যা নাই, মারহাবা না বললেও দিবেন, তাহলে খুশি কে? বেশি খুশি হয় যখন লুকায় লুকায় দেন, নাম না জানায় দেন। ওই দান আল্লাহ এমন ভাবে কবুল করে, ওই দানের কারণে 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ আরশের নিচে ছায়া দিবে, যেদিন কোনো ছায়া পাওয়া যাবে না ওই দিন ওই ব্যক্তিকে আল্লাহ টেনে আরশের ছায়ার নিচে বসিয়ে দিবে। তাহলে কোরআন পাহাড়ের কথা যা বলেছে বিজ্ঞানে ওই কথা আছে না নেই? এরপর কোরআন বলেছে আলাম তারা আল্লাহ ইউজি সাহাবান সুম্মা ইউআল্লিফু বাইনাহু সুম্মা ইয়াজআলুহু রুকামান ফাতারাল ওয়াদকা ইখরুজু মিন খিলালে, আল্লাহ সাগরের পানিগুলোরে তারায় তারা মেঘ বানায় আকাশে নেয় বৃষ্টি নাজিল করে, এটাকে বলে সায়েন্স, এটার নাম দিয়েছে ওয়াটার সাইকেল বা হাইড্রোলজিক্যাল সাইকেল, এটাই আল্লাহ কোরআনে এইভাবে বলেছে আলম চরান্নাল্লাহ ইউজি সাহাবা, তোমরা কি দেখো না সূর্যের তাপে বাষ্প হয়ে গ্যাস হয়ে পানিগুলো উপরে ওঠে? যারা বিমান দিয়ে ফ্লাই করেন তারা বিমানের জানলার পাশে সিট পেলে দেখেন নাই কিভাবে মেঘমালাগুলো বিমানের সাথে খেলা করে? এগুলোর তৈরি করছে কে? তার মানে কোরআন যা বললো বিজ্ঞান তাই বলে, সানশাইন সূর্যের প্রখর তাপে পানিগুলো বাষ্প হয়ে উপরে যায়, ঘনীভূত হয়, কন্ডেনসেশন, কন্ডেন্সড হয়, ঘনীভূত হয়, মেঘমালা হয়, ওই মেঘ থেকে ঝিরিঝিরি ঝিরিঝিরি বৃষ্টি নাজিল করে কে? আমাদের ফসল খেতে গরু যদি খাইতে আসে আমরা তারাই না? আল্লাহ কয় তুই তোর ফসল ক্ষেত বাঁচানোর জন্য গরু তারাস, আমি তো আকাশে মেঘ তারাই, তোর এখান থেকে যে ফসল আসে এখানে ফসল উৎপাদনের জন্য পরিশ্রম তুই একা করস নাই, আমারও পরিশ্রম আছে। আর বিজ্ঞান যা বলেছে মিল আছে না নাই? আকাশে মেঘমালা দেখলে বিশ্বনবী ইসলাম ভয় পেয়ে যেতেন, দোয়া পড়তেন আল্লাহুম্মা সাইয়িবান নাফিআ, আল্লাহ উপকারী বৃষ্টি দেন। বৃষ্টি দেখলে মেঘ দেখলে আল্লাহ রাসূল পেরেশান, একবার ঘরের ভিতরে আরেকবার বাইরে, একবার ভিতরে আরেকবার বাইরে। আম্মা জান বলতেন ইয়া রাসূল আল্লাহ আকাশে মেঘ দেখলে আপনি পেরেশান হন কেন? আল্লাহ রাসূল কেঁদে কেঁদে বলতেন আয়েশা আমি জানি না, এই বৃষ্টি আর তুফান থেকে মদিনায় সজীব শ্যামল ঘাস লতা পাতা জন্মাবে নাকি এর মধ্যে থেকে বজ্রপাত এসে আমাদের পাপের কারণে আল্লাহ মদিনাটারে জ্বালিয়ে দিবে।
আমি জানি না। আমরাও যে আকাশে মেঘমালা দেখি আমরা কি জানি এটা কি রহমতের মেঘ না আযাবের মেঘ? জানি আমরা। তারপরও বৃষ্টি আসলে আমাদের গান আসরা নাই, বৃষ্টি আসলে দেখবেন গান লাগায় দেয়। বৃষ্টি পরে টাপুর টুপুর ওই কয় পায়ে দিয়ে শোনার নূপুর সব মুখস্থ, এগুলো করা যাবে না। বৃষ্টি দেখলে দোয়া পড়তে হবে, আল্লাহুম্মা সাইবান নাফিআ, আল্লাহুম্মা আসকিনা গাইসান মুগীসান মারিআন মারিআন নাফিআন গায়রা দার আজিলান গায়রা আজিল। আল্লাহ এই মেঘমালা থেকে এমন বৃষ্টি দাও যেই বৃষ্টি আমাদের জন্য কল্যাণকর, যেই বৃষ্টিতে ঘাস লতা পাতা জন্মায়, যে বৃষ্টিতে আমাদের গবাদি পশুর জন্য রিজিক থাকে। কল্যাণকর বৃষ্টি দাও আল্লাহ, ক্ষতিকর বৃষ্টি দিও না, তাড়াতাড়ি দাও, দেরি করো না, চিল্লায় পড়ে না, আমিন। আল্লাহর হাবিব বললেন মুস্তাদরাকে হাকিমের হাদিস, সিনতান লা তুরদ্দান, দুই দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেন না। কয় দোয়া? এক হচ্ছে ইনদান নিদা, আজানের পরে যে দোয়াটা করা হয়, আজান আর একামতের মাঝখানে দোয়া, আজানের সময় দোয়া, এই দোয়া আল্লাহ ফিরিয়ে দেয়, একটা গেল। দুই নাম্বার হচ্ছে তাহতাল মাতর, বৃষ্টির নিচে দাঁড়িয়ে দোয়া করলে ওই দোয়া কবুল করে কে? আর আমরা বৃষ্টির নিচে দাঁড়িয়ে আকাবাকা মেঠো পথে কোন রূপসী হেঁটে যায়, আছে না নাই? বৃষ্টি আসলে আমরা ভাবুক হয়ে যাই, দরজা জানলা বন্ধ করে দিয়ে অনেকে গান বাজনা ছেড়ে দেয়, হিন্দি গান লাগায় দেয়। তো জন্য বৃষ্টি নাজিল হলে আমরা যেন আল্লাহর কাছে দোয়া করি, বৃষ্টির সময় দোয়া করলে ওই দোয়াটা কবুল করে কে? আল্লাহ।